ত্বকে ডার্ক স্পট হয়ে গেছে, সান ট্যান পড়ে গেছে, কালচে ছোপ পড়ে যাচ্ছে, অথবা মেছে তার দাগ আছে, তাহলে বেসনে মাত্র দুটো জিনিস মিশিয়ে 5 মিনিট সপ্তাহে 2 দিন করে লাগালেই ত্বক একদম উজ্জ্বল ঝকঝকে ফর্সা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, এই শীতে বেসন, আজকে আমি যেভাবে বলছি, মাত্র দুটি জিনিস দিয়ে বেসন 5 মিনিট যদি তোমাদের মুখে লাগাতে পারো, 5 মিনিটে দেখবে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক হতে পারে, এবং সমস্ত দাগ ছোপ কালো দাগ, পিম্পলস যদি হচ্ছে, অ্যাকনে হচ্ছে, পিম্পলস অ্যাকনে দাগ হয়ে গেছে প্রচুর পরিমাণে, সেই সমস্ত কিছু কিন্তু দূর হতে পারে। শুধু 5 মিনিট বেসন লাগাতে হবে দুটি জিনিস মিশিয়ে, সেটা কি, এবং এই শীতে দুর্দান্তভাবে কাজ করবে, পুরো স্কিনে ট্যান তুলে দেবে আজকের রেমেডিটা বেসন দিয়ে। বন্ধুরা, শীত মানেই রুক্ষতা, ড্রাই স্কিন, ডাল স্কিন, স্কিন কুঁচকে যাওয়া, রিঙ্কলস, স্কিনে কোনো গ্লো নেই, চমক নেই, নিস্তেজ একটা স্কিন। তারপর অনেকের আবার কি হয়, শীতেও পিম্পলস অ্যাকনে বেরিয়ে যাওয়া, তারপরে দানা দানা হয়ে যাওয়া, স্কিনে র্যাশ হয়ে যাওয়া, চুলকানো, অনেক কিছু হয়। কিন্তু আজকে বেসন দিয়ে আমি তোমাদের দারুণ সুন্দর রেমেডি শেয়ার করছি। এই রেমেডিটা তোমাদের স্কিনের সমস্ত প্রবলেমস দূর করে দেবে। এই যে রোদের তাপে আমাদের স্কিনটা পুড়ে যায়, এই যে রান্নাঘরে রান্না করছি আমি, রান্নাঘরে রান্না করার পর যে তাপ, রান্না করার সময় যে তাপটা লাগছে, সেটাও কিন্তু আমাদের স্কিনকে পুড়িয়ে দেয়, কালচে ছোপ এনে দেয় স্কিনে। এছাড়া শীতের ঠান্ডা হাওয়া আমাদের স্কিনটাকে ড্রাই করে দেয় আর কুচকে দেয়, তার সাথে কালো ছোপ ফেলে দেয়। তাহলে বেসন প্রত্যেকের বাড়িতে আছে, আমরা সবাই বেসন কম বেশি ব্যবহার করেই থাকি, আমাদের রান্নাঘরে কিন্তু থাকেই। আজকে এই বেসনে মাত্র দুটো জিনিস মিশিয়ে দুর্দান্তভাবে তোমরা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারো, এবং আজকের রেমেডিটা এতই ভালো হচ্ছে যে বাচ্চারা পর্যন্ত ব্যবহার করতে পারবে। ছোট বাচ্চাদের তো এখন সবারই স্কুল খুলে গেছে, সপ্তাহে একদিন করে, আমি বলছি না এটা ডেইলি করবে, কারণ আমাদের স্কিনের রুক্ষতাটা, ড্রাইনেসটা, কালো ছোপটা, কালচে ভাবটা তুলতে হবে। তো সপ্তাহে একদিন অথবা 2 দিন তোমাদের এটা করতে হবে। তোমরা এই রেমেডিটা আজকে রাতে চাইলে রাতেও ব্যবহার করতে পারো, দিনের বেলা চাইলে দিনের বেলাও করতে পারো, স্নান করার আগে তোমরা এটা ট্রাই করতে পারো, খুব ভালো রেমেডি, চলো দেখে নিই। বন্ধুরা, বাজারে কমলা লেবু প্রচুর, শুধু একটা কমলা লেবু আনলে তোমরা 1 সপ্তাহেরও বেশি এটাকে ব্যবহার করতে পারবে তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করার জন্য, ডার্ক স্পট দূর করার জন্য। কমলা লেবুর খোসাও দরকার এখানে আমাদের, আর একটু কমলা লেবুর রসও দরকার। একটি কমলা লেবু কিনে এনে ফ্রিজে রেখে দিয়ে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে এটাকে। তো দেখো, আমি এখানে খোসাও নিয়ে নিয়েছি আর কমলা লেবুও নিয়েছি, বাকিটা আমি ফ্রিজে তুলে রেখেছি। এবার কমলা লেবুর খোসাটা আমরা এবার ছাঁচনিতে এইভাবে ছেঁচে নেবো। তোমরা চাইলে শিলে একটু বেটে নিতেও পারো, অথবা মিক্সিতেও একটু কমলা লেবুর খোসা গুঁড়ো করে নিতে পারো। মানে টাটকা খোসাটাই আমাদের এখানে দরকার, ফ্রেশ যে খোসাটা সেটা, কারণ এর মধ্যে আছে এসেনশিয়াল অয়েল। কমলা লেবুর মধ্যে, কমলা লেবুর খোসার মধ্যে যে এসেনশিয়াল অয়েলটা থাকে, এটা ডার্ক স্পট দূর করতে সাহায্য করে, স্কিন টান টান করে, স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করে, তার সাথে সাথে যেটা হচ্ছে বয়সের ছাপও দূর করে, সান ট্যান দূর করে। বাক এই দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি পরবর্তী সময়ে ইউজ করার জন্য। এবার আমি কিছুটা নারকল তেল এর মধ্যে দেবো, দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য, 1-2 ঘন্টার জন্য আমি এটা রোদে রেখে দেবো। তো এইভাবে 1-2 ঘন্টার জন্য একটু রোদে রেখে দেবে এটা, তাহলে তারপরে দেখবে এই তেলটা রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে অরেঞ্জ এসেনশিয়াল অয়েল তৈরি হয়ে গেছে। বন্ধুরা, বাজারে মার্কেটে প্রচুর এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেগুলো 1,000, 2,000, 5,000 টাকাও দাম, কিন্তু সেটাই তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। তো সবার প্রথমে কি করবে, সপ্তাহে 2 দিন করে এই ফেশিয়ালটা করবে। বেসনে দুটো জিনিস, প্রথম আমি দেখিয়ে দিলাম আগে এসেনশিয়াল অয়েল দিয়ে মাসাজ করা। দেখো বন্ধুরা, ফেস প্যাক লাগানোর আগে ফেস একটা ভালো মাসাজ করা ভীষণ দরকার। নারকল তেলের মধ্যে এইভাবে কমলা লেবুর খোসা দিয়ে রোদে কিছুক্ষণ রেখে দেবে। 2-3 ঘন্টা রোদে রাখলেই এসেনশিয়াল অয়েল আমাদের রেডি হয়ে যায়। ব্যাস ওখান থেকে ছেঁকে একটু করে তেল নেবে আর প্রত্যেক দিন সেই তেলটা দিয়ে মাসাজ করবে স্কিন। দেখবে ডার্ক স্পট সমস্ত কিছু দূর হয়ে যাবে, মেছে তার দাগ পর্যন্ত দূর করে, রোদে পোড়া সান ট্যানও দূর করে দেয়। ভালো করে মাসাজ করার পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে এইভাবে মুছে নেবে। এইভাবে ভালো করে মুখটা
ভিজে টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে এবার আমাদের লাগাতে হবে বেসনের ফেস প্যাকটা। যেমন কি বন্ধুরা আমি বলেছি, বেসনে মাত্র দুটো জিনিস মেশা দেবে। প্রথম জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে কমলা লেবুর রস। এখানে দু কোয়া কমলা লেবু নেবে, দু কোয়া কমলা লেবুর রস ভালো করে এইভাবে চিপে নেবে। তো এইভাবে আমাদের কমলা লেবুর রসটা পেয়ে গেলাম। কমলা লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি আছে। এটা আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে, বিশেষ করে ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করবে, আর ডার্ক স্পট দূর করতে, মেছেতার দাগ দূর করতে সাহায্য করে। এখানে এবার আমি দু চামচ বেসন দিয়েছি, দিয়ে কমলা লেবুর রসের সাথে খুব ভালো করে মেশাচ্ছি। তো বন্ধুরা, সবে কমলা লেবুর রস আর বেসনটা মিশিয়েছি, এখনও আর একটা জিনিস বাকি। হ্যাঁ, সেটা হচ্ছে গ্লিসারিন। যেহেতু এখন শীতকাল, আমাদের ত্বকে প্রচণ্ড রুক্ষতা চলে আসে, ড্রাইনেস আসে, যার জন্যে কালচে ছোপ, কালচে ভাবটাও আসে। তাই গ্লিসারিন খুব সুন্দরভাবে ত্বকের আর্দ্রতা বজায় রাখে আর ত্বককে হাইড্রেট রাখতে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তাহলে গ্লিসারিন, কমলা লেবুর রস বেসনের সাথে মিশিয়ে এইবার আমাদের ত্বকে এটা লাগাতে হবে, এবং লাগিয়ে আমরা 25 থেকে 30 মিনিট অবধি এটাকে লাগিয়ে রেখে দেবো। খুব ভালো করে একটা মোটা লেয়ার নিজের ত্বকে লাগাবে বন্ধুরা। এটা সপ্তাহে দুদিন করে যখন করবে, তোমরা এখন দেখো আমরা বাড়ি থেকে বাইরে বেরোই, রোদের তাপ লাগছে, নোংরা ধুলো ময়লা পলিউশন লাগছে, রান্না করছি, রান্নার তাপ লাগে, মশলা তেল মশলা অনেক কিছু আমাদের ত্বক কিন্তু সহ্য করে। সপ্তাহে দুদিন করে বেসনে মাত্র এই দুটো জিনিস মিশিয়ে এইভাবে যদি লাগানো যায়, আর তার আগে নারকল তেলের সাথে কমলা লেবুর খোসা রোদে রেখে এসেন্সিয়াল অয়েল দিয়ে মাসাজ করা যায়, দেখবে ত্বক দিনে দিনে ভালো হবে। দেখো এখানে 20 থেকে 25 মিনিট রাখার পরে শুকিয়ে গেছে কিছুটা। এবার একদম ভিজে টাওয়াল নেবে, বেশ ভালো জপজপে করে ভিজে টাওয়াল নিয়ে সেটি আস্তে আস্তে করে এইভাবে মুখ থেকে বেসনটা আমাদের মুছে দিতে হবে। তোমরা দেখবে ইনস্ট্যান্টলি স্কিনটা গ্লো করছে, একদম সমস্ত দাগ ছোপ দূর করে দেয় কমলা লেবুর রস। তিনটে জিনিসই ভালো, কমলা লেবুর রস, বেসন আর গ্লিসারিন, তিনটে জিনিস আমাদের ত্বকের জন্য একদম ওষুধের মতন কাজ করবে। একটা ভালো দামি ক্রিমও সেই কাজ করতে পারবে না যেটা এই তিনটে জিনিস করবে, এবং এই তিনটে জিনিস একদম ন্যাচারাল জিনিস হচ্ছে ত্বকের জন্য ভীষণ ভালো। তারপর মুখটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে কোনো ডে ক্রিম অথবা নাইট ক্রিম লাগিয়ে নেবে, আর যদি বাইরে বেরোতে হয় অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে। তো আমি এখানে একটা ডে ক্রিম লাগিয়ে নিলাম, এইভাবে লরিয়ালের ডে ক্রিম আমি আগেও তোমাদের বলেছি, বেশ একটুখানি ওটা লাগিয়ে নিলাম, ময়েশ্চারাইজারটা হয়ে গেল রেডি। তো এইভাবে সপ্তাহে দুদিন করে তোমরা এই ফেশিয়ালটা করতে পারো, বেসনে মাত্র দুটি জিনিস মিশিয়ে। যতদিন শীত আছে ততদিন কমলা লেবুকে এইভাবে ব্যবহার করে দেখো। দেখলে তো, কমলা লেবু এখন বাজারে প্রচুর, একটা কমলা লেবু কিনলে অনেক দিন ব্যবহার করতে পারবে, অনেকবার তোমরা এই রেমেডিটা করতে পারবে। ব্যাস কমলা লেবুটা ফ্রিজে রেখে দেবে তোমরা, যখনই সপ্তাহে আমি বলেছি দুবার করে এটা করতে, মানে সপ্তাহে দুবার মানে 15 দিনে 4 বার তোমাদের করতে হবে। তো একটি কমলা লেবু আনলে ওটা কিছুটা খেতেও পারবে আর কিছুটা মুখে লাগাতেও পারবে। আর খোসা তো আমরা ফেলেই দিই, সেই খোসাটাকেও আমরা এইভাবে কাজে লাগাতে পারি। দেখো যে এসেন্সিয়ালস অয়েল হয়, এসেন্সিয়াল অয়েল অনেকেই তোমরা শুনেছো নিশ্চয়ই, এসেন্সিয়াল অয়েল দারুণ সুন্দরভাবে আমাদের ত্বকের চর্চা করে, স্কিন ভালো রাখতে সাহায্য করে। আর লেমন এসেন্সিয়াল অয়েল, অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল, বিশেষ করে আমাদের অ্যাকনে পিম্পলসের দাগ, অ্যাকনের দাগ অথবা যে অ্যাকনে পিম্পলস হওয়া, ব্ল্যাক হেডস হওয়া, এই সমস্ত জিনিসকে দূর করে। তার সাথে সাথে অরেঞ্জের লেবুর যে খোসা, তার মধ্যে ভাইটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের হোয়াইটেন করতে, স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতেও কিন্তু সাহায্য করে, ডার্ক স্পট দূর করতেও সাহায্য করে। আর এসেন্সিয়াল অয়েলস আমাদের যেটা হয়, এসেন্সিয়াল অয়েলস আমাদের যেটা হয় একটা অ্যাক্টিভ করে, আমাদের মাইন্ড অ্যাক্টিভ করে, আমাদের হরমোনসকে ব্যালেন্স করে, যার জন্য মানে আমরা যখন শুঁকছি এসেন্সিয়াল অয়েলের গন্ধটা আমাদের যখন ভেতরে যাচ্ছে, তো ভেতর থেকে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করছে। তো এতই ভালো হয় কিন্তু অরেঞ্জ অয়েল। তো এইভাবে দুটো জিনিসকে বেসনের সাথে মিশিয়ে তোমাদের ব্যবহার করতে হবে, দেখবে দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবেই পাবে। তাহলে আজকের রেমেডিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন রেজাল্ট পেলে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা করবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।